প্রথম রেকর্ডিং ছিল আমার সুলদের সাথে, জয়েন করার কিছুদিন পর পরেই। ঝংকার স্টুডিও ছিল, টু ট্র্যাকের রেকর্ডিং হতো, এক ট্র্যাকে গান গাইতে হতো, আর ট্র্যাকে মিউজিক বাজত। ন্যাচারালি একটা উদ্দীপনা কাজ করছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল, সারা প্রচুর প্র্যাকটিস করা হলো। গিয়ে স্টুডিওতে ঢুকলাম এবং কানেক্ট করলাম মিউজিক, অ্যান্ড যেটা প্র্যাকটিস করেছি ঠিক ওটাই হুবহু বাজানোর চেষ্টা করেছি। সংস লাইক নদী এসে পথ কিংবা মন শুধু মন শুয়েছে ওই সময় ইত্যাদি ইত্যাদি, এগুলি ওয়েল প্র্যাকটিস ছিল বিদায়। এগুলি এক টেকে প্রত্যেকটা ট্র্যাক নেমে গেছে, অ্যান্ড অ্যাজ বিকজ ইট ওয়াজ এ ব্যান্ড, সবার সাথে খুব কানেক্টেড ছিল, যার ফলে ইট ওয়াজ এ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি যখন থেকে পাগল হয়েছি ওই সময় আজম ভাই একদিন টিভিতে গান গিয়েছেন, ওনার সাথে গিটার বাজিয়েছেন উন্নয়ন মন্ত্রী, তা আমি ওনার প্লেয়িং দেখে আমি উদ্বেলিত হয়ে গেলাম এবং আমি পাগল হয়ে গেলাম যে গিটার আমাকে বাজতে। নতুন ব্যান্ডগুলি, তার মধ্যে আমার একটা ব্যান্ড খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে টুলস, মার্টিন ভালো লাগে, আর এটা তো অনেক সুপার ব্যান্ড MS74। আমি অত বই কিতাব দেখে আসলে গিটার বাজাই না, আই প্লে ফ্রম মাই সোল অ্যান্ড আই কানেক্ট মাই সোল উইথ দ্য ফ্রেড বোর্ড মাই স্ট্রিংস, ও যেভাবে আমাকে নিয়ে যায় আমি ওভাবে যাই। ভাত খাওয়ার জন্য যে মানে খরচপাতি জোগাড় করা, সেটা করতে গিয়ে পরিকল্পনাগুলি সব বাক্সবন্দি হয়ে গেছে, এমন একটা অদ্ভুত আমাদের সিস্টেমে পড়ে গেছি যে ভাতও খেতে হবে সঙ্গীতও করতে হবে। জীবনযাপনের জন্য নিশ্চয়ই আমি আমার পৈতৃক ভিটামাটির উপর বসে এগুলি করতে পারছি না, আমাকে নিজেকে করতে হবে, আর করতে হলে গান বাজনা দিয়ে এটা করা খুব টাফ। তো এই টাফনেসের মাঝখানে আমার ইচ্ছা যে বা পরিকল্পনা যা আছে এগুলি কিছুই আর কার্যকরিত হচ্ছে না, এগুলি ওইভাবে বাক্সবন্দি রয়ে গেছে। আমার বলতে খুব গর্ববোধ হয় যে আমি একজন প্রফেশনাল মিউজিশিয়ান এবং মিউজিক করে আমি জীবন বাঁচি, এবং আমি এভাবেই শেষ হয়ে যাবো হয়তো।